হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। মা করেছিল বড়ি, আগের দিন দিয়েছিল, তো আজকে শুকিয়ে দেখাচ্ছে দেখতেই পেলে। আর এখন আমি এই যে দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে দিচ্ছি। আজকে হবে চিকেন কষা আর পোলাও। আর চিকেনটা এই যে বোন রান্না করছে, আর হবে কি বলো তো চিকেন পকোড়া। গরম গরম চিকেন পকোড়া কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর আজকে রান্নাটা করছে আমার বোন, তো বোন চিকেনটা করবে আর আমি করব পোলাও, যেহেতু বোন পোলাওটা অতটা ভালো পারে না। তো চালগুলো ফার্স্টে নুন দিয়ে তারপরে একটু রং দিয়ে আমি মিক্স করে নিয়েছি গরম মশলা দিয়ে আর তেজপাতা। আর এখানে দেখো প্রায় চিকেনটা কিন্তু রান্না হয়েই গেছে, তো এটা নামিয়ে দিয়ে হবে আমাদের চিকেন পকোড়া। তো চিকেনটা হয়ে যাওয়ার পরেই চিকেন পকোড়া কিন্তু শুরু করে দিয়েছি, তো গরম গরম খেতে কিন্তু বেশ লাগবে। আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও, এটাও তো অসাধারণ খেতে। রান্না বান্না সেরে স্নান টান করে এই এলাম, আর এখন চিকেনটা তুলছি। এটা কার জন্য বলো তো? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এটা আমার বরের জন্য তুলছি, মা বললো তুলে রাখতে সেই জন্য। আর এখন আমরা খাওয়া দাওয়াটাও সেরে নেব। তো চিকেন আর পোলাও বুঝতেই পারছো খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। আর এই যে এখন আমরা খেতে বসে পড়েছি, আর দেখো পোলাওটা কিন্তু বেশ ঝরঝরাই হয়েছে, এটাই আমার আনন্দের বিষয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।